রাজ্য সফরে এসেছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বায়ুসেনার বিশেষ বিমানে রাজ্যে আসেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্যে এসে তিনি চলে যান উদয়পুর মাতাবাড়িতে, মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক উপরাষ্ট্রপতি। মঙ্গলবার উপরাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, কৃষি পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিশিষ্টজনেরা। পুজো শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি। দেশের মধ্যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরটি একটি ইউনিক বলে জানান উপরাষ্ট্রপতি। তিনি মাতাবাড়ির নির্মীয়মান মন্দিরের কাজ সমাপ্ত হলে ফের রাজ্যে আসবেন বলে জানান। রাজ্যে বেশ কিছু কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে উপরাষ্ট্রপতির। Is passionately committed to this with a mission. It is gratifying to note that all over the country, wherever our religious places are there, a new, well-deserved, well-thought-out look is being imparted. This place, which has a unique position in our religious ecosystem, will get developed consistently. The religious dignity and stature the place has. I look forward to a further visit to this place, land of heaven, once the infrastructure is in place by Deepavali next year.